প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো ছিলেন আজকে আমরা ইলাস্ট্রেটর সিসি টিউটোরিয়ালে টাইপ টুল এবং টাইপ মেনুর দ্বিতীয় পর্ব শুরু করছি তো পূর্ববর্তী টিউটোরিয়াল আমরা দেখেছিলাম যে কিবোর্ড থেকে যদি আমরা সরাসরি টি প্রেস করি তাহলে এই টুল প্যানেলে টাইপ টুলটা অ্যাক্টিভ হয়ে যায় অথবা সরাসরি আমরা টির উপর ক্লিক করে টাইপ টুলটা অ্যাক্টিভ করে নিতে পারি দেখুন এখানে টাইপ টুলের উপর যখন আমরা মাউসের বাম বাটন লং প্রেস করলাম তখন এভাবে একটা লিস্ট দেখা যাচ্ছে এই লিস্টটাকে আমরা চাইলে ডান দিকে ক্লিক করে এভাবে আমরা ফ্লোটিং করে রাখতে পারি এবং এখান থেকে আমাদের প্রয়োজন মতো যে টুলগুলো আছে এখানে সাতটা টুল এগুলোকে আমরা ব্যবহার করতে পারি তো আমরা পূর্বে টিউটোরিয়ালে এই টাইপ টুল নিয়ে আলোচনা করেছিলাম যার শর্টকাট কি কমান্ড টি টাইপ টুলটা অ্যাক্টিভ করার পরে আমরা মাউসের বাম বাটন চেপে ধরে যদি এভাবে ড্র্যাগ করি তাহলে কিন্তু আমরা এভাবে টেক্সট বক্স তৈরি করতে পারি বা এরিয়া টাইপ বক্স তৈরি করতে পারি করার পর আমরা এখানে যদি টাইপ করি সেই টাইপটাই বক্সের ভিতরে থাকবে অথবা অন্য কোথাও থেকে আমরা এভাবে আমাদের রেডি করা টেক্সটকে কপি করে নিয়ে আমরা এই বক্সে এনে পেস্ট করে দিতে পারি কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করব এভাবে পেস্ট করে দিলাম তো এখানে দেখুন সম্পূর্ণ বক্সটা ফিল আপ হয়ে গেছে এবং সবার নিচের ডান দিকে আমরা যদি খেয়াল করি যে এই বক্সটা এখানে রেড দেখা যাচ্ছে এখানে একটা রেক্টাঙ্গুলার দেখা যাচ্ছে যেটা রেড কালার এই রেড কালার অর্থ আমরা পূর্বে টিউটোরিয়ালে বলেছিলাম যে এই টেক্সট বক্সের ভিতরে আরও কিছু টেক্সট রয়েছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না সেটাই নির্দেশ করছে এই রেড কালার এই বক্সটা যখন রেড হয়ে যাবে তো আমরা পূর্বে দেখেছি যে ট্রিটেড টেক্সট যে কমান্ডটা রয়েছে টাইপ মেনুর অধীনে ট্রিটেড টেক্সট এই কমান্ডটা যখন কাজ করে তখন এই বক্সের লেটারগুলো আমরা আরেক বক্সে সরাসরি নিয়ে যেতে পারি অথবা আমরা যদি এখানে সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে নিয়ে এভাবে এই বক্সটাকে এভাবে ট্রান্সফর্ম করে বড় করি তাহলে দেখুন এই বক্সের ভিতরে আরও কিছু লেখা দেখা যাচ্ছে যেগুলো এখন আমরা যেগুলো স্পষ্ট হয়েছে যখন আমরা এই বক্স টেক্সট বক্সটাকে বড় করেছি এই রেক্টাঙ্গুলারটা এখন কিন্তু আর রেড দেখা যাচ্ছে না অর্থাৎ এর ভিতরে আর কোনো লেটার নেই দেখুন এখানে স্পেস দেখা যাচ্ছে এভাবে ট্রান্সফর্ম না করেও আমরা এই বক্সের ভিতরে কতটুকু টাইপ আছে বা প্যারাগ্রাফ আছে সেটা আমরা দেখতে পারি টাইপের উপর বক্সের বাম্পারটা ডাবল ক্লিক করলে তো ডাবল ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এরিয়া টাইপ অপশনসের ডায়লগ বক্সটা ওপেন হয়েছে যেটা আমরা টাইপ মেনুর এরিয়া টাইপ অপশনস এখান থেকে ওপেন করতে পারি ঠিক আছে তো টাইপ টুলের উপর মাউসের বাম বাটন ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে অথবা আমরা টাইপ মেনু থেকেও এরিয়া টাইপ অপশনসের ডায়লগ বক্সটা ওপেন করতে পারি এবং পিবি অপশনটাকে অবশ্যই আমরা চেক দিয়ে দিব এবং পিবি অপশনের উপর দেখা যাচ্ছে অটো সাইজ একটা অপশন এই অপশন যখন আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বক্সটা কিন্তু অটোমেটিকভাবে এভাবে বড় হয়ে গেছে অর্থাৎ এই বক্সের ভিতরে যতটুকু লেখা আছে সেই লেখাটাকে সেই লেখাটাকে সে শো করাচ্ছে এবং এই প্যারাগ্রাফ অনুযায়ী এই টেক্সট বক্সটা এখানে ফিট হয়ে গেছে বা অ্যাডজাস্ট করে নিয়েছে তো আমরা যদি এখন এখানে অটো যে সাইজটা আছে এটাকে চেকটা উঠিয়ে দিই উঠিয়ে দেওয়ার সাথে সাথে দেখুন পুনরায় বক্সটা ছোট হয়ে গেছে এবং এখানে এই বক্সটা রেড দেখা যাচ্ছে অর্থাৎ এর ভিতরে প্যারাগ্রাফ হাইড অবস্থায় আছে অটো সাইজটা দিয়ে দিলে সে অটোমেটিক অ্যাডজাস্ট করে দিচ্ছে প্যারাগ্রাফের সাথে টেক্সট বক্সটা তো এবার আমরা যদি এখানে কিছু প্যারাগ্রাফ ডিলিট করে ফেলি আমি এখান থেকে সাপোজ আমি এখানে কিছু প্যারাগ্রাফ এভাবে ডিলিট করে ফেললাম ডিলিট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে বক্সটা এখানে বড় দেখা যাচ্ছে কিন্তু টাইপ কিন্তু অল্প রয়েছে তো এটা দেখে পূর্বে দেখিয়েছি যে সিলেকশনটি অ্যাক্টিভ করে আমরা যদি এখানে মাউসের বাম বাটন ডাবল ক্লিক করি তাহলে এভাবে বক্সটা ছোট হয়ে যায় অর্থাৎ অ্যাডজাস্ট করে নেয় প্যারাগ্রাফের সাথে এছাড়াও আমরা এই বক্সটাকে এই প্যারাগ্রাফের সাথে অ্যাডজাস্ট করার জন্য টাইপ টুলের উপর মাউসের বাম বাটন ডাবল ক্লিক করে এখানে প্রিভিউ অপশন চেক দিয়ে অটো সাইজ দিয়ে দিলে এখানে দেখুন এই টেক্সট বক্সটা প্যারাগ্রাফের সাথে অ্যাডজাস্ট করে ছোট হয়ে গেছে তো এভাবে অটো সাইজ অপশনটা চেক দেওয়ার সাথে সাথে টেক্সটের সাথে টেক্সটের যে বক্সটা আছে সেটা ছোট বা বড় হয়ে অ্যাডজাস্ট করে নিবে আমরা টাইপ টুলটা অ্যাক্টিভ অবস্থায় এখানে যদি কোনো সেন্টেন্স বা ওয়ার্ডকে যদি আমরা চেঞ্জ করে অন্য কিছু লিখতে চাই যেমন এখানে ইফসাম লেখা রয়েছে এই ওয়ার্ডটাকে যদি আমরা চেঞ্জ করে অন্য কিছু লিখতে চাই এভাবে টাইপ টুলটা অ্যাক্টিভ অবস্থায় এখানে কার্সর অ্যাক্টিভ করবো প্রথমে অ্যাক্টিভ করে এভাবে এটাকে হাইলাইট করবো হাইলাইট করে এখানে আমরা এই হাইলাইট অংশে যেই ওয়ার্ড টাইপ করে দেবো সেই ওয়ার্ডটাই এই ইফসামের পরিবর্তে টাইপ হয়ে যাবে দেখুন আমরা এখানে যদি টাইপ করি TYP দেখুন ইফসামের পরিবর্তে এখানে টাইপ লেখাটা টাইপ হয়েছে ঠিক আছে এভাবে কোনো ওয়ার্ডকে যদি আমরা স্পেলিং পরিবর্তন করতে চাই বা একটা ওয়ার্ডের পরিবর্তে বা একটা সেন্টেন্সের পরিবর্তে অন্য কোনো সেন্টেন্স লিখতে চাই তাহলে টাইপ টুলটা অ্যাক্টিভ করে নিয়ে কার্সরটাকে এভাবে ক্লিক করে সেখানে অ্যাক্টিভ করে এভাবে মাউসের বাম বাটন চেপে ধরে হাইলাইট করে নিব যেটুকু অংশ টাইপকে আমরা পুনরায় এডিটিং করে অন্য কিছু লিখতে চাই বা টাইপ করতে চাই তাহলে এভাবে হাইলাইট করে নিব ঠিক আছে এভাবে কোনো ওয়ার্ডকে করতেও পারি বা কোনো লেটারকে করতে পারি অথবা সম্পূর্ণ কোনো প্যারাগ্রাফকে যদি আমরা এভাবে চেঞ্জ করতে চাই টাইপ করে তাহলে এভাবে হাইলাইট করে নিব ওয়ার্ড বা সেন্টেন্সের কালারও আমরা এভাবে চেঞ্জ করতে পারি দেখুন এখানে যদি আমরা 1500 রয়েছে এটাকে আমরা চেঞ্জ করছি দেখুন এটা কালারটাকে আমরা চেঞ্জ করে রেড করে দিলাম অথবা এখানে আননোন যে লেখাটা আছে
এটাকে যদি আমরা একটু বড় করতে চাই দেখুন এখানে এটাকে হাইলাইট করে আমরা অনলি এই ওয়ার্ডটাকে কিন্তু এখানে হাইলাইট করে বড় করলাম ঠিক আছে পূর্বে দেখেছি পুরো প্যারাগ্রাফের কিভাবে আমরা লেটারগুলোকে বড় ছোট করতে পারি এখন আমরা ইন্ডিভিজুয়াল ভাবে কোন ওয়ার্ড কোন সেন্টেন্স অথবা কোন লেটারকে আমরা এইভাবে হাইলাইট করে সেটা সাইজকে বড় করে ফেলতে পারি দেখুন এভাবে লেটারটাকে টাইপ টুলের মাধ্যমে এভাবে হাইলাইট করে আমরা সেটা সাইজকে পরিবর্তন করতে পারি এবং সেটা কালারকে চেঞ্জ করতে পারি আমরা যদি ভালোভাবে খেয়াল করি এই প্যারাগ্রাফের যে সেন্টেন্সগুলো রয়েছে বা লাইনগুলো রয়েছে এগুলো কিন্তু বাম দিকে অ্যালাইন হয়েছে দেখুন বাম দিকের সবগুলো লাইন কিন্তু একটা মার্জিনে রয়েছে কিন্তু ডান দিকে যদি খেয়াল করি লাইনগুলোকে এখানে কিন্তু এবড়োথেবড়ো দেখা যাচ্ছে আঁকা বাঁকা অর্থাৎ এখানে কিন্তু এই সেন্টেন্সটা এখানে এসে অ্যাডজাস্টিভাবে হয়নি এখানে আঁকা বাঁকা দেখা যাচ্ছে ঠিক আছে অ্যালাইনমেন্টটা এখানে ঠিক হয়নি অর্থাৎ বাঁ দিক থেকে অ্যালাইন হয়েছে তো এবার যদি আমরা এটাকে ডান দিকে অ্যালাইন করতে চাই অর্থাৎ লাইনগুলো সব ডান দিক মার্জিন বরাবর থাকবে বাঁ দিকে এবড়োথেবড়ো হবে তো সেটাকেই আমরা কীভাবে ঠিক করব কন্ট্রোল প্যানেলের এখানে যে দেখা যাচ্ছে প্যারাগ্রাফ প্যানেল এই প্যারাগ্রাফ প্যানেলের ডান দিকে যে তিনটা আইকন দেখতে পাচ্ছেন সবার প্রথমে আছে অ্যালাইন লেফট এখন এই আইকনটা কিন্তু অ্যাক্টিভ আছে এটার চারদিকে একটা কালো রঙের বক্স দেখা যাচ্ছে অ্যালাইন লেফট যে কমান্ডটা আছে এখানে এটা অ্যাক্টিভ রয়েছে যার ফলে প্যারাগ্রাফের সবগুলো লাইন বাঁ দিকের মার্জিন ফলো করেছে এখন যদি আমরা সবার শেষে তিনটা আইকনের সবার শেষে যে আইকনটা আছে অ্যালাইন রাইট এখানে ক্লিক করি দেখুন সবগুলো লাইন এখন ডান দিক বরাবর সেট হয়েছে তো বাঁ দিকে এবড়োথেবড়ো দেখা যাচ্ছে এবার যদি আমরা মাঝখানের যে আইকনটা আছে অ্যালাইন সেন্টার এখানে ক্লিক করি এবার কিন্তু প্যারাগ্রাফের লাইনগুলো সেন্টার অ্যালাইন হয়েছে বাঁ দিকে এবং ডান দিকে কিন্তু দেখুন এবড়োথেবড়ো দুই দিকেই রয়েছে অথবা প্যারাগ্রাফের উপরে যদি মাউসের বাটন ক্লিক করি এভাবে আমরা একটা বক্স দেখতে পাবো এখানেও কিন্তু এই তিনটা আইকন দেখতে পাচ্ছি এর মাধ্যমে লেফট অ্যালাইন রাইট অ্যালাইন এবং সেন্টার অ্যালাইন আমরা এখান থেকে সেট করতে পারি তো এই কাজটা আমরা খুব সহজে করতে পারি উইন্ডো মেনুর টাইপের অধীনে যে ক্যারেক্টার আছে এই ক্যারেক্টার উপরে ক্লিক করার সাথে সাথে ক্যারেক্টার প্যানেলটা ওপেন হয়ে গেছে দেখুন এই প্যানেলের মাধ্যমে যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের কাজটা আরও সহজ হয় কারণ সবগুলো অপশন আমরা এভাবে ক্লিয়ার দেখতে পারি তো এখানে ক্যারেক্টার রয়েছে ক্যারেক্টার নিয়ে পরে আলোচনা করছি তো প্যারাগ্রাফের উপরে ক্লিক করার সাথে সাথে দেখুন প্যারাগ্রাফের প্যানেলটা ওপেন হয়ে গেছে তো এখন যেহেতু আমরা এটাকে লেফট অ্যালাইন করবো আমরা লেফট অ্যালাইনের যে আইকনটা আছে তার উপরে ক্লিক করে এটাকে লেফট অ্যালাইন করলাম তো অ্যালাইন লেফট অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন রাইট এই তিনটা আইকনের কাজ আমরা পূর্বেই দেখেছি এরপরে রয়েছে তো এখানে চারটা আইকন দেখতে পাচ্ছি দেখুন প্রথম যে আইকনটা আছে এর উপরে ক্লিক করার সাথে সাথে যে প্যারাগ্রাফটা আছে প্যারাগ্রাফের বাঁ দিকের এবং ডান দিকের যে লাইনের অ্যালাইনমেন্টটা আছে সেটা কিন্তু এখন একদম সেম হয়ে গেছে পূর্বে যে দেখেছিলাম আমরা লেফট অ্যালাইনের সময় বাঁ দিকের লাইনগুলো সব একটা লাইন বরাবর এভাবে সেট হয়েছে কিন্তু ডান দিকে এবড়োথেবড়ো ছিল এবার কিন্তু ডানে বাঁয়ে দুই দিকেই সমান রয়েছে এগুলোর মাধ্যমে জাস্টিফাই করা যায় অর্থাৎ জাস্টিফাই অর্থ এখানে প্যারাগ্রাফের সেন্টেন্সগুলো বাঁ দিকের মার্জিন বরাবর সেট হয়ে আছে কিন্তু ডান দিকে এখানে এবড়োথেবড়ো দেখা যাচ্ছে তো এটাকে জাস্টিফাই করলে আমরা দুই দিকের অংশকে আমরা সমানভাবে করতে পারি দেখুন আমরা যদি প্রথম যে আইকনটা আছে জাস্টিফাই উইথ লাস্ট লাইন তো লাস্ট লাইন যে রয়েছে এই প্যারাগ্রাফের সেটা বাঁ দিকে অ্যালাইন হবে দেখুন একের উপরে কার্সর নিচ্ছি তখন এখানে যে টিপস দেখা যাচ্ছে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট অর্থাৎ লাস্ট লাইনটা অ্যালাইন লেফট হবে কিন্তু জাস্টিফাই হবে দুই দিকেই দেখুন এবার যদি আমরা ক্লিক করি এই প্যারাগ্রাফের দুই দিকের লাইনগুলো সমান মার্জিন রয়েছে এবং যে সবার শেষের যে লাইনটা আছে সেই লাইনটা বাঁ দিকে অ্যালাইন হয়েছে ঠিক আছে এভাবে জাস্টিফাই করা যায় এরপরে যে আইকনটা আছে দ্বিতীয় জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন সেন্টার এবার জাস্টিফাই হবে দুই দিকে একইভাবে কিন্তু এই যে লাস্ট যে লাইনটার আছে এটা অ্যালাইনমেন্ট সেন্টারে হবে দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে লাস্ট লাইনটা অ্যালাইন সেন্টারে হয়েছে এখানে যে আইকনটা আছে আইকনের যে ড্যাশ ড্যাশ লাইনগুলো আছে এগুলো যদি ভালোভাবে আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু এই লাইনগুলো সেভাবেই কিন্তু সেট হয়ে আছে এখানে প্যারাগ্রাফের লাইনগুলো যেভাবে সেট হয়েছে দেখুন উপরে সবগুলো লাইন ডানে বাঁয়ে কিন্তু সমানভাবে মার্জিন ফলো করেছে কিন্তু নিচের যে সবার শেষে লাইনটা আছে ছোটো সেটা কিন্তু মাঝখানে যার ফলে লাস্ট লাইন অ্যালাইন সেন্টার হয়েছে ঠিক আছে এরপরে যে আইকনটা আছে এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবো যে সব কিছুই ঠিক থাকবে জাস্টিফাই সবগুলো ঠিকই হবে কিন্তু এই লাস্টের যে লাইনটা আছে সেটার অ্যালাইনটা রাইটই হবে দেখুন এটা রাইট হয়েছে ঠিক আছে এরপরের যে আইকনটা আছে এটা হলো জাস্টিফাই অল লাইন তো এর জন্য আমাদের এই প্যারাগ্রাফটাকে আর একটু মডিফাই করে নিতে হবে আমরা দেখাচ্ছি যেমন এখানে আমরা টাইপ টুলটা অ্যাক্টিভ করে নিয়ে এখানে আর কিছু দেখুন এভাবে আমরা যদি দুইটা একটা প্যারাগ্রাফ তৈরি করি এভাবে তিনটা প্যারাগ্রাফ তৈরি করলাম এখানে উপরে একটা প্যারাগ্রাফ তারপরে একটা প্যারাগ্রাফ তারপরে লাস্টে এই প্যারাগ্রাফটা রয়েছে ঠিক আছে এখানে এখান থেকে আরও কিছু লাইন আমি ডিলিট করে ফেলছি তিনটা প্যারাগ্রাফ দেখা যাচ্ছে তিনটা প্যারাগ্রাফের শেষে তিনটা লাইন রয়েছে তো এবার আমরা সম্পূর্ণ প্যারাগ্রাফটাকে যদি আমরা
জাস্টিফাই করি তাহলে এভাবে সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে সম্পূর্ণ প্যারাগ্রাফটাকে এভাবে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে জাস্ট জাস্টিফাই অনলাইন এই আইকনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন সবগুলো সাইড কিন্তু সমানভাবে জাস্টিফাই হচ্ছে এবং শেষের যে লাইনগুলো রয়েছে সেগুলো জাস্টিফাই হচ্ছে তো শেষের লাইনগুলো ছোট থাকার কারণে শেষের লাইনের যে ওয়ার্ডগুলো আছে এগুলোর মাঝখানে যে স্পেসিং আছে স্পেসিং বেড়ে গেছে এবং বেড়ে গিয়ে দুই সাইডের কিন্তু অ্যালাইনমেন্ট সে রক্ষা করেছে ঠিক আছে জাস্ট এই শেষের যে আইকনটা আছে জাস্টিফাই অল লাইনস এই আইকনে ক্লিক করার সাথে সাথে আমরা এই এরকমভাবে দেখতে পাই জাস্টিফাই অল লাইনস এই আইকনে ক্লিক করার সাথে সাথে অল লাইনস এইভাবে জাস্টিফাই হয় তো আমরা এখানে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট এখানে ক্লিক করে আমরা এভাবে জাস্টিফাই করে নিলাম তো এভাবে আমরা কোনো লেটারকে খুব সুন্দরভাবে জাস্টিফাই করতে পারি এরপরের যে নিচের অপশনটা আছে লেফট ইন্ডেন ডান দিকে একটা বক্স দেখা যাচ্ছে এখানে একটা স্পিন বাটন রয়েছে তো আমরা উপরে যদি স্পিন বাটন ক্লিক করি দেখুন পয়েন্টের মান বাড়ছে এবং সাথে সাথে আমাদের প্যারাগ্রাফটা ডান দিকে কিন্তু ইন্ডেন্টিং হচ্ছে ঠিক আছে এভাবে যে টেক্সট বক্সটা রয়েছে বা এরিয়া টাইপ বক্সটা রয়েছে তার ভিতর থেকে এই লেখাগুলো এভাবে ইন্ডেন্টিং হচ্ছে কোনো লেটার হেড তৈরি করার সময় অথবা কোনো অ্যাপ্লিকেশন তৈরি করার সময় আমাদের এভাবে ইন্ডেন্টিংয়ের প্রয়োজন হয়ে পড়ে ডিজাইনের প্রয়োজনে তখন আমরা এভাবে খুব সূক্ষ্মভাবে ইন্ডেন্টিং করার জন্য বা অ্যাকুরেটভাবে ইন্ডেন্টিং করার জন্য আমরা এভাবে এই লেফট ইন্ডেন্টের যে অপশনটা আছে সেটা ব্যবহার করতে পারি তো এটার বিপরীতে ডান দিকের যে আইকনটা আছে সেটা তো রাইট ইন্ডেন্ট এবার ডান দিকের যে লাইনগুলো আছে সেটাকে যদি আমরা রাইট ইন্ডেন্ট করতে চাই তাহলে এভাবে উপরের যে স্পিন বাটনটা আছে সেখানে ক্লিক করলে এভাবে মান বেড়ে যাবে এবং এভাবে রাইট ইন্ডেন্টিং হবে এবং এরপরে রয়েছে ফার্স্ট লাইন লেফট ইন্ডেন্ট তো ফার্স্ট লাইন লেফট ইন্ডেন্ট আমরা কখন দেখি কোনো চিঠি বা কোনো আর্টিকেলের প্রথমে বা কোনো প্যারাগ্রাফের প্রথমে আমরা দেখি যে প্রথম লাইনটা একটু ডান দিকে সরে যায় একটু গ্যাপ দিয়ে তো সেজন্য আমাদের টাইপ টুলটা অ্যাক্টিভ করে নিয়ে প্রথম লাইনের সবার সামনে আমরা কার্সরটাকে অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করে নিয়ে এবার আমরা এখানে যে আইকনটা আছে ফার্স্ট লাইন লেফট ইন্ডেন্ট এর মানকে আমরা বাড়াচ্ছি দেখুন বাড়ানোর সাথে সাথে প্রথম যে লাইনটা আছে সেটা এইভাবে ডান দিকে অটোমেটিকভাবে স্পেসিং নিচ্ছে যখনই আমরা এটাকে ডান দিকে সরাচ্ছি এখানে কিন্তু স্পেসের দরকার হচ্ছে তো এখান থেকে বাড়তি যে স্পেসটা আছে সেটা কিন্তু অটোমেটিকভাবে দ্বিতীয় লাইনে চলে যাচ্ছে তো এভাবে আমরা যত সরাবো যত স্পেসিংয়ের দরকার হবে সে কিন্তু এভাবে দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ লাইনে এভাবে অটোমেটিক স্পেস ঠিক করে নেবে তো এরপরে যে অপশনটা আছে এটা হলো স্পেস বিফোর প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফের বিফোর স্পেসের জন্য আমরা এখানে যে টাইপ টুটা আছে সেটা অ্যাক্টিভ করে নিয়ে এখানে তো সেটা অ্যাক্টিভ অবস্থায় আছে তো আমরা এখানে এন্টার কি প্রেস করে সম্পূর্ণ প্যারাগ্রাফটাকে এক স্পেস নিচে এভাবে শিফট করলাম শিফট করে নিয়ে এবার আমরা এখানে মানটাকে যত বাড়ায় দেখুন প্যারাগ্রাফের পূর্বে স্পেস দেখা যাচ্ছে এখানে দ্বিতীয় যে লাইনটা আছে এখান থেকে আমরা এবারটাকে ডিলিট করে ফেললাম ডিলিট করে আমরা এখানে কিছু গ্যাপ তৈরি করি অর্থাৎ এখানে আরেকটা প্যারাগ্রাফ তৈরি করছি ঠিক আছে তো এখানেও আমরা আরেকটা প্যারাগ্রাফ তৈরি করে নিই অর্থাৎ আমরা এখানে সর্বমোট তিনটা প্যারাগ্রাফ তৈরি করেছি ঠিক আছে প্যারাগ্রাফের পূর্বে কিন্তু এইভাবে গ্যাপ থাকে ঠিক আছে গ্যাপ দিয়েই প্যারাগ্রাফ বোঝা যায় তো এই প্যারাগ্রাফ থেকে এই প্যারাগ্রাফের যে দূরত্ব সেটা আমরা বাড়ানোর জন্য এখানে দেখুন এবার কিন্তু সবার শেষে যে প্যারাগ্রাফটা আছে তার প্রথমে কার্সরটা রয়েছে এর মাঝখানে স্পেসিং বাড়ানোর জন্য আমরা এইভাবে অ্যাকুরেটভাবে পয়েন্ট ওয়াইজ স্পেসিং বাড়ানোর জন্য আমরা এভাবে প্যারাগ্রাফ প্যানেলের স্পেস বিফোর প্যারাগ্রাফ এই অপশনটা ব্যবহার করবো ঠিক আছে এখান থেকে পয়েন্ট ওয়াইজ প্যারাগ্রাফের পূর্বে এবং শেষে স্পেস নিতে পারি এবার আমরা দ্বিতীয় আইকনের উপরে যখন কার্সর নিচ্ছি তখন দেখতে পাচ্ছি যে টিপস দেখা যাচ্ছে স্পেস আফটার প্যারাগ্রাফ প্যারাগ্রাফের পরে আমরা যদি স্পেস নিতে চাই তাহলে আমরা এখান থেকে মান বৃদ্ধি করবো দেখুন দ্বিতীয় প্যারাগ্রাফের উপরে কিন্তু কার্সরটা রয়েছে কিন্তু স্পেস তৈরি হচ্ছে এখানে অর্থাৎ এই প্যারাগ্রাফটার পরে যে স্পেস দরকার সেটা আমরা এই আইকনের মাধ্যমে ক্লিক করে নিতে পারি অর্থাৎ এটার বিপরীত এটা মাঝখানে প্যারাগ্রাফের প্রথমে যদি আমরা স্পেস দিতে চাই তাহলে আমরা এই আইকনে ক্লিক করবো এই আইকনের যে স্পিন বাটন আছে সেখানে ক্লিক করে মান বাড়িয়ে আমরা এই প্যারাগ্রাফের পূর্বে স্পিন নিতে পারছি তো এই প্যারাগ্রাফের পরে যদি আমরা স্পেস নিতে চাই তাহলে আমরা দ্বিতীয় যে আইকনটা আছে এর মান বাড়াবো দ্বিতীয় আইকনটা আছে এর পাশের যে স্পিন বাটন আছে সেই স্পিন বাটনে ক্লিক করে মান বাড়াবো যার ফলে এই প্যারাগ্রাফের পরে এখানে স্পেস তৈরি হবে এভাবে আমরা অ্যাকুরেটভাবে পয়েন্ট ওয়াইজ যদি এভাবে স্পেসিং তৈরি করতে চাই একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের তাহলে আমরা এই দুইটা আইকন ব্যবহার করবো এই কার্সরটা যেই প্যারাগ্রাফের প্রথমে থাকবে সেই প্যারাগ্রাফকে ধরে কিন্তু এই স্পেসিংটা হবে দেখো এবার কিন্তু আমি প্রথম যে প্যারাগ্রাফটা আছে সেখানে কার্সরটা নিয়ে গেছি এবার যদি আমরা স্পেস আফটার প্যারাগ্রাফ এর মান বাড়াই তাহলে দেখুন এই প্যারাগ্রাফকে ধরে বাকি যে দুইটা প্যারাগ্রাফ আছে সেই দুইটা প্যারাগ্রাফ
দূরে সরে যাচ্ছে এভাবে কারসেপ্টটা অ্যাক্টিভ করবে অ্যাক্টিভ করে নিয়ে তারপরে আমরা এই দুইটা অপশন ব্যবহার করব ঠিক আছে তো এভাবে সম্পূর্ণ প্যারাগ্রাফের উপরে আমরা কিছু স্পেস তৈরি করেছি এবার আমরা এখানে যে টেক্সট বক্সটা তৈরি করেছি এখানে আরেকটা টেক্সট বক্স তৈরি করব ঠিক আছে তো টাইপ টু অ্যাক্টিভ করব অ্যাক্টিভ করে নিয়ে আমরা এখানে একটা টেক্সট বক্স এভাবে তৈরি করব ঠিক আছে তৈরি করে নিয়ে এটার ভিতরে আমি লেখাটাকে টাইপ করব পেস্ট করে দিলাম এখানে কিন্তু পূর্বে কিন্তু একটা টেক্সট বক্স ছিল ঠিক আছে এই সম্পূর্ণ যে প্যারাগ্রাফটা এর ভিতরে আমরা আরেকটা টেক্সট বক্স তৈরি করেছি ঠিক আছে এভাবে তৈরি করেছি এটার অ্যালাইনটা আমরা সেন্টার করে দেই তো দ্বিতীয় যে টেক্সট বক্সটা তৈরি করেছি সেই টেক্সট বক্সটা ধরে কিন্তু অ্যালাইনমেন্টটা সেন্টার হয়েছে ঠিক আছে দেখুন এই যে অ্যালাইন সেন্টার এই টেক্সট বক্স থেকে অ্যালাইনটা সেন্টার হয়েছে এইভাবে সেন্টার করলাম তো এখানে আরেকটা টেক্সট বক্স রয়েছে তো আমরা দেখাতে চাচ্ছি টাইপ মেনুর ফিট হেডলাইন এই কমান্ডটার মাধ্যমে আমরা কী কাজ করতে হবে এটা কিন্তু আমি পূর্বে দেখাইনি ঠিক আছে কমান্ডটা আছে এটা এখানে এটা ইনঅ্যাক্টিভ রয়েছে এটাকে অ্যাক্টিভ করার জন্য দ্বিতীয় যে টেক্সট বক্সটা তৈরি করেছি ছোট এটাকে এইভাবে আমরা বড় যে টেক্সট বক্সটা আছে সেটার সাথে এভাবে ট্রান্সফর্ম করে অ্যাডজাস্ট করে দিব ঠিক আছে এভাবে এভাবে অ্যাডজাস্ট করে দিলাম ঠিক আছে তো অ্যাডজাস্ট করার পরে আমরা দুইটা টেক্সট বক্স এইভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করে নিয়ে ছোটো যে টেক্সট বক্সটা আছে তারপরে কার্সর নিয়ে মাউসের বাটনটা ডাবল ক্লিক করব ক্লিক করে নিয়ে মেনুটা অ্যাক্টিভ করব অ্যাক্টিভ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ফিট হেডলাইন এই কমান্ড এখানে অ্যাক্টিভ হয়ে গেছে আমরা ফিট হেডলাইনের উপরে যখন ক্লিক করব দেখতে পাচ্ছি যে উপরে যে হেডলাইনটা ছিল সেটা এভাবে টেক্সট বক্সের ভিতরে ফিট হয়ে গেছে অর্থাৎ নিচের যে টেক্সট বক্সটা রয়েছে তার সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে কিন্তু এই হেডলাইনটা এভাবে অ্যাডজাস্ট হয়েছে তো এবার আমরা ক্যারেক্টার প্যানেল নিয়ে আলোচনা করব তো প্যারাগ্রাফের বাঁ দিকে ক্যারেক্টার প্যানেলটা রয়েছে এখানে ক্লিক করার সাথে সাথে ক্যারেক্টার প্যানেলের যে অপশনগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে যদি এভাবে দেখা না যায় তাহলে অবশ্যই এখানে হাইড অপশনস থাকবে এভাবে যদি দেখা যায় তাহলে আমরা ডান দিকের আইকনের উপরে ক্লিক করে শো অপশনস এখানে ক্লিক করব তাহলে সবগুলো অপশন এখানে আমরা দেখতে পাবো তো আমরা পূর্বে দেখেছি যে আমরা কীভাবে কোনো প্যারাগ্রাফের যে ফন্টের ফ্যামিলি আছে সেটা চেঞ্জ করতে পারি সেটা আমরা ক্যারেক্টার প্যানেল থেকে করতে পারি খুব সহজে এখানে ক্যারেক্টার প্যানেল থেকে আমরা প্যারাগ্রাফের যে ফন্ট রয়েছে ফন্ট ফ্যামিলি রয়েছে সেটা আমরা চেঞ্জ করতে পারি দেখুন এখানে মায়ানমার টেক্সট দিয়েছি এছাড়া এখান থেকে আমরা অন্য কোনো ফন্ট যদি সিলেক্ট করে দিই সেই ফন্ট হিসেবে নেক্সা বোল্ড যদি দিই প্যারাগ্রাফের সবগুলো লেটার নেক্সা বোল্টে এতে বা চেঞ্জ হয়ে গেছে এছাড়াও এখানে স্টাইল চেঞ্জ করতে পারি রেগুলার রয়েছে বোল্ড রয়েছে সেগুলো আমরা এখান থেকে করতে পারি ক্যারেক্টার প্যানেল থেকে ঠিক আছে তো এছাড়া এরপরে যে অ্যাকাউন্ট আছে সেট দ্য ফন্ট সাইজ ঠিক আছে সেট দ্য ফন্ট সাইজ ফন্ট সাইজ আমরা পূর্বে দেখেছি যে আমরা কন্ট্রোল প্যানেল থেকে ফন্ট সাইজ সেট করতে পারি অথবা টাইপ মেনুর অধীনে সাইজ রয়েছে এখান থেকে আমরা ফন্ট সাইজ সেট করতে পারি তো এখানে প্রথম যে আইকনটা আছে বড় একটা টি দেখা যাচ্ছে সেট দ্য ফন্ট সাইজ এখান থেকে আমরা ফন্ট সাইজ সিলেক্ট করে দিয়ে সেই অনুযায়ী আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো এরপরে রয়েছে ডান দিকে যে অপশনটা আছে সেট দ্য লিডিং ঠিক আছে লিডিংটা কী তো এখানে লিডিংয়ের যে ডান দিকের আইকনটা আছে এখানে ক্লিক করার সাথে সাথে লিডিংয়ের অনেকগুলো মান দেখা যাচ্ছে তো এখানে যদি আমরা 10 দিয়ে দিই তাহলে দেখুন এখানে যে লেটারগুলো আছে সেগুলো আরও কলাপস হয়ে গেছে যদি আমরা 12 দিয়ে দিই তাহলে একটু গ্যাপ বেশি দেখা যাচ্ছে 6 দিয়ে দিলে গ্যাপ কম দেখা যাচ্ছে অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইনের যে দূরত্ব সেটাই হলো লিডিং ঠিক আছে এখানে 7 দেখুন এরপরে আছে 10 ঠিক আছে এভাবে লিডিংটা হলো একটা লাইন থেকে আরেকটা লাইনের যে দূরত্ব সেটাই হলো লিডিং তো এখানে যদি আমরা এটাকে 6 দিয়ে দিই দেখুন একটা লাইনের উপর একটা লাইন এভাবে কলাপস হয়ে গেছে এগুলো সাধারণত অটো সেট করা থাকে এছাড়া যদি আপনাদের প্রয়োজন হয় যে আপনারা কোনো ডিজাইনের প্রয়োজনে এই সেন্টেন্সের ভিতরে যে একটা লাইন থেকে আরেকটা লাইনের যে দূরত্ব অর্থাৎ লিডিং এই লিডিংটা যদি আমরা আপনারা আপনাদের পছন্দ মতো বা আপনাদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে চান তাহলে আপনারা এখান থেকে যে মানগুলো আছে সেই অনুযায়ী সেট করে দিয়ে আপনারা এই লিডিংটাকে চেঞ্জ করতে পারেন এখানে যদি আপনারা কোনো পরিবর্তন করে থাকেন অর্থাৎ আপনাদের পছন্দ মতো মান বসিয়ে ক্যারেক্টার প্যানেল অথবা প্যারাগ্রাফের প্যানেলের যে মানগুলো আছে এগুলো আপনাদের পছন্দ মতো যদি কোনো প্যারাগ্রাফে অ্যাপ্লাই করে থাকেন তাহলে অবশ্যই সেটা রিসেট করে নেবেন ঠিক আছে রিসেট করে না নিলে কিন্তু পরবর্তীকালে যখন আপনারা টাইপ করবেন এখানে যে সেটিংগুলো থাকবে সেগুলো কিন্তু রয়ে যাবে তো সেই অনুযায়ী টাইপ হবে অর্থাৎ টাইপ উল্টাপাল্টা হবে তখন কিন্তু আপনাদের সমস্যা হবে তাই যখন কোনো নির্দিষ্ট প্যারাগ্রাফের উপরে যখন আপনারা এই প্যারাগ্রাফ এবং ক্যারেক্টারের যেই অপশনগুলো আছে এই প্যানেল থেকে যখন আপনারা বাই ডিফল্ট যে সেটিংটা আছে সেটা পরিবর্তে ব্যবহার করবেন অবশ্যই ক্লোজ করার পূর্বে রিসেট প্যানেলে অপশনে ক্লিক করে এটাকে রিসেট করে নেবেন ঠিক আছে তাহলে আর কোনো সমস্যা হবে না পরে এরপরে আমরা দেখব দ্বিতীয় লাইনে যে অ্যাকাউন্টটা আছে সেট দ্য কার্নিং বিটুইন টু ক্যারেক্টার দুইটা ক্যারেক্টারের ভিতরে যে কার্নিং সেজন্য আমরা টাইপ টুটা অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করে নিয়ে হোয়েনের
W এবং H এর মাঝখানে আমি কার্সর অ্যাক্টিভ করব অ্যাক্টিভ করে নিয়ে এখানে আমরা কাটিং এর কিছু এখানে দেখুন লিমিট অনেকগুলো মান রয়েছে মাইনাসও রয়েছে প্লাসও রয়েছে ঠিক আছে এখানে 200 পর্যন্ত রয়েছে প্লাসের দিকে এবং মাইনাসের দিকে 100 দেখা যাচ্ছে তো এখানে আমি যে কাটিংটা রয়েছে এই স্পিন বাটনের উপর ক্লিক করে আমরা মান বাড়াতে পারি ঠিক আছে তো স্পিন বাটনের উপরে আমি কার্সর চেপে ধরে এভাবে মান বাড়িয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু 90 100 ধরুন এখানে কিন্তু ধীরে ধীরে মান বাড়ছে এবং W থেকে H এর যে দূরত্ব সেটা কিন্তু বেড়ে যাচ্ছে W টা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে আর বাকি যে লিটারগুলো আছে সেগুলো কিন্তু তাদের যে গ্যাপ আছে সেটা কিন্তু ঠিকই রয়েছে অনলি W থেকে H এর গ্যাপটা এখানে বেড়ে যাচ্ছে ঠিক আছে আবার মাইনাসের দিকে নিলে কিন্তু তার উল্টো হবে অর্থাৎ মাইনাসের দিকে নিলে দেখুন W এর উপরে H টা কিন্তু একদম কলাপস হয়ে গেছে ঠিক আছে এভাবে আমরা কাটিং এর মাধ্যমে একটা লিটার থেকে আরেকটা লিটারের যে গ্যাপ রয়েছে সেটাকে আমরা বাড়াতে বা কমাতে পারি ঠিক আছে আমি পুনরায় আবার রিসেট প্যানেলে ক্লিক করে এটাকে রিসেট করে নিলাম তো দেখুন বাই ডিফল্ট কাটিং কিন্তু জিরো থাকে এখানে এবং এখানে তারপরে যে ডান দিকের আইকনটা দেখতে পাচ্ছি এটা সেট দ্য ট্র্যাকিং ফ্রম সিলেক্টেড ক্যারেক্টার ঠিক আছে এর মাধ্যমে আমরা কি করতে পারি এর মাধ্যমে আমরা তো এই অপশনটা ব্যবহার করার জন্য সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার অর্থাৎ সিলেক্টেড ক্যারেক্টারের যে ট্র্যাকিং রয়েছে সেটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে হোয়েনটাকে প্রথমে এভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করে নিয়ে আমরা যদি এখানে এবার 10 দিয়ে দিলাম অথবা একটু বাড়িয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে 100 দিয়ে দিলাম দেখো 100 দেওয়ার সাথে সাথে এই হোয়েনের যে লিটারগুলো আছে সেগুলো একটা থেকে একটা দূরত্ব কিন্তু বেড়ে গেছে ঠিক আছে যেহেতু পূর্বে দেখেছি একটা ওয়ার্ড থেকে একটা লিটার থেকে আরেকটা লিটারের দূরত্ব যেটা আমরা পড়েছিলাম বাঁ দিকের আইকনের মাধ্যমে কার্নিং যেটাকে বলে বিটুইন টু ক্যারেক্টার এবার কিন্তু ডান দিকের যে আইকনটা আছে সেটা হলো গিয়ে সিলেক্টেড ক্যারেক্টার অর্থাৎ আমরা যে কোটা ক্যারেক্টারকে এখানে এভাবে হাইলাইট করে দেবো টাইপ টু অ্যাক্টিভ করে কার্সরের মাধ্যমে এভাবে হাইলাইট করে দেবো বা সিলেক্ট করে দেবো যতগুলো হাইলাইট করবো সবগুলোর ভিতরে কিন্তু এই অপশনটা কাজ করবে দেখুন এখানে এই পুরো সেন্টেন্সটাকে আমি হাইলাইট করে দিলাম হাইলাইট করে দেওয়ার পরে আমরা এখানে মান বাড়িয়ে দেবো 200 করে দিলাম দেখুন সবগুলো লেটারের ভিতরে দূরত্ব কিন্তু বা ক্যারেক্টারের ভিতরে যে ডিস্টেন্স রয়েছে সেটা এখানে বৃদ্ধি পেয়েছে আবার যদি আমরা মাইনাসের দিকে যাই তাহলে দেখুন সবগুলো এভাবে কলাপস হয়ে গেছে একটার উপর একটা চলে আসছে এখানে বাই ডিফল্ট জিরো থাকে তাই আমি জিরো সেট করে দিয়েছি তৃতীয় লাইনে রয়েছে ভার্টিক্যাল স্কেল অর্থাৎ কোনো লেটার বা কোনো ওয়ার্ডের লেটারগুলোর যে ভার্টিক্যাল যে স্কেল রয়েছে অর্থাৎ এটার যে উপর থেকে নিচের দিকের যে হাইট রয়েছে এটাকে যদি আমরা বৃদ্ধি করতে চাই বা কম বা হ্রাস করতে চাই এটা হাইটকে তাহলে আমরা এই অপশনটা ব্যবহার করব এর অধীনে কিন্তু বাই ডিফল্ট অনেকগুলো মান দেওয়া আছে 25% থেকে 200% পর্যন্ত দেওয়া আছে 200% দিলে দেখুন সবগুলো লেটার এভাবে হাইলাইট করা আছে সবগুলো লেটার এভাবে 200% কী হয়েছে লেংথি বেড়ে গেছে আবার যদি আমরা এখানে 25% দিই তাহলে 25% স্ক্রিন হয়ে ছোটো হয়ে গেছে দেখুন কত ছোটো হয়ে গেছে ঠিক আছে এভাবে আমরা হাইটকে যদি আমরা নির্দিষ্ট পার্সেন্টেজে বাড়াতে বা কমাতে চাই তাহলে আমরা এই অপশনটা ব্যবহার করবো ভার্টিক্যাল স্কেল অবশ্যই সেই লেটার বা সেই ওয়ার্ড বা সেই সেন্টেন্স অথবা সেই প্যারাগ্রাফকে এভাবে টাইপ টু অ্যাক্টিভ করে এভাবে হাইলাইট করে নিতে হবে বা সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পরে তারপরে আমরা এভাবে ভার্টিক্যাল যে লেংথ রয়েছে ক্যারেক্টারের সেই লেংথকে একসাথে বাড়াতে বা কমাতে পারবো এরপরে রয়েছে ডান দিকের যে আইকনটা দেখতে পাচ্ছি টিয়ের নিচে একটা ডাবল হেড অ্যারো একটা লাইন দেখা যাচ্ছে তো এখানে এর উপরে কার্সর নিলে হরাইজন্টাল স্কেল এবার হলো কি হরাইজন্টাল অর্থাৎ আড়াআড়িভাবে অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে অথবা ডান দিক থেকে বাঁ দিকে বলতে পারেন এর অধীনেও একইভাবে 25 থেকে 200% পর্যন্ত মান রয়েছে বাই ডিফল্ট এভাবে 200 দিলে বাঁ দিক থেকে ডান দিকের যে লেংথ রয়েছে সেটা এখানে বেড়ে এভাবে বড় দেখা যাচ্ছে এবার কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে বড় হয়েছে কিন্তু এবার হাইট কিন্তু বড় হয়নি হাইট কিন্তু 100% রয়েছে তো এটার বাই ডিফল্ট মান হলো 100 তো 100% লিখে দিলাম এরপরে রয়েছে চতুর্থ নম্বর লাইনে সেট দ্য বেসলাইন শিফট তো বেসলাইন বলতে আমরা এখানে সিলেকশন টু অ্যাক্টিভ করে নিলাম অ্যাক্টিভ করে নিয়ে যখন আমরা এইভাবে প্যারাগ্রাফের লাইনগুলোকে সিলেক্ট করি তো দেখুন প্রতিটা লাইনের নিচে কিন্তু ব্লু কালারের একটা লাইন দেখা যাচ্ছে ঠিক আছে দেখুন ব্লু কালার প্রতিটা লাইনের নিচে ব্লু কালারের লাইন দেখা যাচ্ছে এটাই হলো বেস লাইন অর্থাৎ এই সেন্টেন্সটা প্রতিটা সেন্টেন্স এক একটা বেস লাইনের উপরে দাঁড়িয়ে আছে ঠিক আছে বা টাইপ হয়েছে তো এই বেস লাইনকে যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই দেখুন এখানে বেস লাইনকে অ্যাডজাস্ট করার জন্য সেট দ্য বেস লাইন দেখুন অ্যাডজাস্ট করার জন্য আমরা এই মানগুলো ব্যবহার করতে পারি এখানে বাই ডিফল্ট 0 পয়েন্ট রয়েছে 12 পয়েন্ট দিলে বেস লাইনটা উপরের দিকে
চলে গেছে দেখুন এবার হোয়াট ইজ দা লরেল ইপসাম যে এখানে একটা বেসলাইন রয়েছে সেই বেসলাইনের সাথে এসবগুলো বেসলাইন একসাথে কলাপস হয়ে গেছে এবার যদি আমরা এটাকে আবার পুনরায় জিরোতে দেই পুরো অবস্থায় চলে আসলো এবং এবার মাইনাসের দিকে দিলে মাইনাসের দিকে আরো বেশি দিকে নামলো যদি একটা লাইন কিভাবে হাইলাইট করি এবার যদি আমরা এটা ব্যবহার করি তাহলে কি হয় দেখি দেখুন অনলি এই লাইনটাই কিন্তু উপর দিকে উঠছে যেহেতু আমরা প্লাসের মান ব্যবহার করছি এভাবে নির্দিষ্ট একটা লাইনকে এভাবে আমরা টাইপ টুলের মাধ্যমে হাইলাইট করে বা সিলেক্ট করে নিয়ে আমরা নির্দিষ্ট এক বা একের অধিক লাইনের উপরে ব্যবহার করতে পারি অথবা সম্পূর্ণ প্যারাগ্রাফের উপরেও ব্যবহার করতে পারি রিসেট প্যানেলটা অ্যাক্টিভ করে দিয়ে রিসেট করে নিব নাহলে কিন্তু পরবর্তীকালে টাইপ করলে এখানে যে মানগুলো থাকবে সেভাবেই টাইপ হবে ঠিক আছে এরপর ডান দিকের যে আইকনটা আছে তার উপরে কার্সর নিলে আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টার রোটেশন টিপস দেখা যাচ্ছে তো এর জন্য আমরা এখানে যে কোনো একটা লেটারকে এভাবে সিলেক্ট করি তারপর যে আমরা উপরে যে লাইনটা আছে এখান থেকে একটা ক্যারেক্টার একটা লেটারকে আমরা এভাবে সেট করি যেমন ডাব্লিউটাকে আমরা এইভাবে হাইলাইট করলাম বা সিলেক্ট করলাম টাইপ টুপটা অ্যাক্টিভ করে নিয়ে ঠিক আছে এরপরে আমরা এখানে ক্যারেক্টার রোটেশনের দেখা যাচ্ছে মাইনাসের দিকে মাইনাস 180 ডিগ্রি মান দেখা যাচ্ছে এবং প্লাসের দিকে 180 ডিগ্রি দেখা যাচ্ছে তো আমি প্লাসের দিকে যদি ব্যবহার করি সম্পূর্ণ ডাব্লিউটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে ঠিক আছে এবার যদি আমরা এটাকে 90 ডিগ্রি দিই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলো এরপরে দিই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঠিক আছে এরপরে যদি দিই আমরা 30 দেখুন এটা কিন্তু এভাবে ঘড়ি কাটার দিকে ঘুরছে ঠিক আছে যখন আমরা প্লাসের মান ব্যবহার করছি জিরোতে দিলাম জিরোতে দিয়ে এবার আমরা এটাকে মাইনাসের দিকে ঘোরাবো অর্থাৎ ঘড়ি কাটার বিপরীত দিকে ঘোরাবো এবার ঠিক আছে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরালে আমরা এখানে সরি ঘড়ি কাটার দিকে ঘোরাতে হলে আমরা মাইনাসের মান ব্যবহার করব আর ঘড়ি কাটার বিপরীত দিকে ঘোরাতে হলে আমরা প্লাসের মান ব্যবহার করব ঠিক আছে এবং জিরো দিলে বাই ডিফল্ট এটা পূর্বের অবস্থায় চলে আসবে এভাবে এই যে অপশনটা আছে সেটা আমরা সম্পূর্ণ একটা প্যারাগ্রাফের উপরে ব্যবহার করতে পারি এভাবে প্যারাগ্রাফটাকে আমরা হাইলাইট করে নিয়ে বা সিলেক্ট করে নিয়ে টাইপ টুলের মাধ্যমে আমরা এখানে এটাকে প্লাস 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দেখুন প্যারাগ্রাফের সবগুলো লেটার এভাবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করেছে ঠিক আছে এভাবে আমরা এই অপশনটা ব্যবহার করতে পারি আমাদের বিভিন্ন ডিজাইনের প্রয়োজনে তো মাইনাস প্লাস দুই দিকে আমরা এটাকে ঘোরাতে পারি এরপরে নিচের লাইনে যে অপশনটা অল ক্যাপস ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে যদি আমরা সবগুলোকে ক্যাপিটাল লেটার করতে চাই তাহলে আমরা এই অল ক্যাপসে ক্লিক করলে সবগুলো লেটার ক্যাপিটাল হয়ে গেছে দেখুন যখন এই বক্সটা কালো কালার দেখা যাবে তখন বুঝতে হবে যে এটা এখানে অ্যাক্টিভ রয়েছে এটা অ্যাক্টিভ অবস্থায় যদি আমরা এটাকে ক্লোজ করে দিই এবং পরবর্তীকালে আমরা যদি টাইপ করি তাহলে কিন্তু একটা সমস্যা হবে যে আমি দেখাচ্ছি আমি বারবার বলছি কেন যে অবশ্যই এই ক্যারেক্টার প্যানেল বা প্যারাগ্রাফের প্যানেলের মানগুলোকে যদি আমরা আমাদের প্রয়োজন মতো ব্যবহার করি ব্যবহার করার পরে আমরা সেটাকে অবশ্যই রিসেট প্যানেল এফএনে ক্লিক করে রিসেট করে দেবো তা না হলে দেখুন এখানে যে অল ক্যাপস এখানে অ্যাক্টিভ আছে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ অবস্থায় যদি আমরা এখানে কিবোর্ডের ক্যাপসটাকে যদি অফ করেও টাইপ করি তাহলে কিন্তু দেখুন স্পেলেটার টাইপ হচ্ছে না কারণ কি কারণ এখানে যে অল ক্যাপসের আইকনটা আছে এটা অ্যাক্টিভ আছে এটাকে যদি আমরা ইনঅ্যাক্টিভ করে দিই এবার কিন্তু আমরা টাইপ করলে স্পেলেটার টাইপ করতে পারছি ঠিক আছে তো সুতরাং আমরা যখন এটা ব্যবহার করব অবশ্যই এটাকে ইনঅ্যাক্টিভ করে দেবো অথবা এটা অ্যাক্টিভ করলে আমরা এখানে রিসেট প্যানেল এখানে ক্লিক করে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে অটোমেটিকভাবে ঠিক আছে এরপরে যে আইকনটা আছে এটা হলো কি স্মল ক্যাপ দেখুন স্পেল ক্যাপে ক্লিক করার সাথে সাথে দেখা যাচ্ছে সবগুলো স্পেল ক্যাপ দেখা যাচ্ছে দেখুন এরপরের যে আইকনটা আছে এটা হলো সুপার স্ক্রিপ্ট তারপর এটা হলো সাব স্ক্রিপ্ট তো এটা আমরা বিভিন্ন রকম সূত্র যখন আমরা লিখি তখন এই সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট এগুলো ব্যবহার করে থাকি অথবা ফার্স্ট সেকেন্ড থার্ড বা এ স্কোয়ার বি স্কোয়ার এভাবে স্কোয়ার লেখার সময় বা কোনো অথবা বিভিন্ন রকম সংকেত লেখার জন্য আমরা এই সুপার স্ক্রিপ্ট এবং সাব স্ক্রিপ্ট ব্যবহার করে থাকি তারপর যে আমি এখানে এস টাইপ করলাম এস টাইপ করে এটাকে আমি একটু বড় করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে 72 এরপরে আমি এখানে টাইপ টুটা অ্যাক্টিভ করে নিয়ে এখানে আমি টাইপ করব টু দেখো টুটা কিন্তু আমার নিচে দরকার বা উপরে দরকার যদি উপরে দরকার হয় তাহলে আমি এখানে সুপার স্ক্রিপ্ট এই টুটাকে এভাবে হাইলাইট করে নিয়ে বা সিলেক্ট করে নিয়ে টাইপ টুটের মাধ্যমে এভাবে এখানে ক্লিক করবো এখানে একটু উপরে দেখা যাচ্ছে ঠিক আছে এখানে এরপরে দেখা যাচ্ছে আন্ডারলাইন এবং স্ট্যাক থ্রোস তো কোনো লেটারকে যদি আমরা এভাবে কোনো ওয়ার্ডকে যদি আমরা কোনো লেটার বা ওয়ার্ডের বা কোনো সেন্টেন্সের নিচে যদি আমরা আন্ডারলাইন ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এই আইকনটা ব্যবহার করতে পারি তো আমি এখানে 72 মানটা দিয়েছি এখানে 12 PT বা 14 PT দিলাম দিয়ে আমি এখানে অর্ডার ভি পেজ দিয়ে আমি পূর্বের যে সেন্টেন্সগুলো সেগুলো নিয়ে আসলাম
এনে আমরা চাচ্ছি যে এই সেন্টেন্সের নিচে আমরা আন্ডারলাইন করব অথবা সম্পূর্ণ প্যারাগ্রাফের নিচে আমরা আন্ডারলাইন করতে চাচ্ছি প্রতিটা লাইনের নিচে তাহলে এইভাবে সিলেক্ট করে নিয়ে বা হাইলাইট করে নিয়ে আমরা এখানে ক্লিক করব দেখুন দেখুন সবগুলো সেন্টেন্সের নিচে আন্ডারলাইন দেখা যাচ্ছে এটা ইনঅ্যাকটিভ করে দিলে দেখুন এখন কিন্তু রয়ে গেছে তো এটা ইনঅ্যাকটিভ করার জন্য পুনরায় আমাদের এগুলোকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নিয়ে এভাবে ক্লিক করলে এগুলো কিন্তু আবার চলে যাবে ঠিক আছে এবারে যদি আমরা কোনো ওয়ার্ড বা সেন্টেন্স যদি আমরা মাঝখানে স্ট্যাক থ্রোস চাই তাহলে আমরা এভাবে সেটাকে হাইলাইট করব হাইলাইট করে নিয়ে এভাবে ক্লিক করার সাথে সাথে সেটা এভাবে স্ট্যাক থ্রোস হয়ে যাবে ঠিক আছে একটা সেন্টেন্সকে যদি আমরা বা পুরো প্যারাগ্রাফকে যদি আমরা করতে চাই পুরো প্যারাগ্রাফকে করতে পারি এভাবে এটাকে যদি আমরা ইনঅ্যাকটিভ করতে চাই তাহলে এভাবে হাইলাইট করে নিয়ে পুনরায় এই আইকনে ক্লিক করতে হবে ক্লিক করলে সেটা ইনঅ্যাকটিভ হয়ে যাবে এরপরের যে অপশনটা আছে ইংলিশ ইউএসএ তো আমি সাধারণত অন্য কোনো অপশন ব্যবহার করে দেখিনি এগুলো কিন্তু ব্যবহার করলে আপনাদের ভাষা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ টাইপের যে ল্যাঙ্গুয়েজ সেটা চেঞ্জ হয়ে যাবে না করাটাই বেটার প্রয়োজন না হলে এগুলো ব্যবহার না করাটাই বেটার তো এরপরে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টটা মাঝখানে সেট দ্য এনটিএলএসিং মেথড আমি পরবর্তীকালে একটা টিউটোরিয়ালে দেখিয়ে দেবো এরপরে যে বক্সটা আছে এর ভিতরে দেখা যাচ্ছে নান শার্প কিস স্টপ চারটা অপশন আছে নান দিলে নান দেখুন এগুলো লেখাগুলো কেমন ঝাপসা দেখা যাচ্ছে এবং শার্প দিলে শার্প দেখা যাচ্ছে ক্রিস দিলে একটু চেঞ্জ দেখা যাচ্ছে এবং স্ট্রং দিলে স্ট্রং দেখা যাচ্ছে তো বোল্ড আকার দেখা যাচ্ছে তো ক্যারেক্টার প্যানেলের সবগুলো অপশন আমি দেখিয়েছি এরপরে প্যারাগ্রাফ প্যানেলের সবার নিচে একটা অপশন আছে হাইফেশন এটা যদি চেক না থাকে অবশ্যই চেক দিয়ে দেবো চেক না দিলে একটা সেন্টেন্স টাইপ করার পরে দ্বিতীয় লাইনে গেলে সেই সেন্টেন্সের যে ভিতরে যে ওয়ার্ড আছে ওয়ার্ডটা যখন ভাঙে যেমন এখানে দেখুন একটা ওয়ার্ড স্ক্যাম ব্লেড এখানে যদি আমরা খেয়াল করি স্ক্যাম বেল্ট এখানে পুরো ওয়ার্ডটা এই সেন্টেন্সের ভিতরে জায়গা হয়নি সেজন্য সে দ্বিতীয় যে লাইনটা আছে সেই লাইনে গিয়েছে সেই লাইনে যাওয়ার পরে আমরা জানি যে এখানে হাইফেন ব্যবহার করতে হয় যদি আমরা হাইফেনেশনের যে চেকটা উঠিয়ে দিই তাহলে কিন্তু এখানে হাইফেন দেখা যাবে না অর্থাৎ হাইফেনেশনের যেখানে প্রয়োজন সেই ওয়ার্ডটা সেই লাইনে আর টাইপ করা যাবে না সেটা দ্বিতীয় লাইনে এভাবে অটোমেটিক চলে যাবে টাইপের অধীনে আরও যে ছয়টা টুল রয়েছে তো এগুলো নিয়ে আমি আলোচনা করছি টিউটোরিয়ালে যদিও লম্বা হয়ে যায় তাও আমি একটা টিউটোরিয়ালে এগুলো সব দেখিয়ে দিচ্ছি এভাবে আমরা যদি রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করি সেটা ফিল কালার বা স্ট্রোক কালার যাই থাক না কেন এখানে একটা ইলিপস ড্র করলাম এখানে একটা স্টার টুল দিয়ে স্টার ড্র করলাম ড্র করার পরে আমরা চাচ্ছি যে এখানে যে শেপ আছে শেপ অনুযায়ী টাইপ করবো আমরা ঠিক আছে তাহলে কিন্তু এখানে যদি আমরা এরিয়া টাইপ টুলটা অ্যাক্টিভ করে এভাবে এই যে রেক্ট্যাঙ্গুলারটা আছে তার উপরে কার্সর নিয়ে এভাবে ক্লিক করি তাহলে কিন্তু দেখুন ফিল কালারটা দেখা যাচ্ছে না এবার আমরা টাইপ না করে এখান থেকে কিছু প্যারাগ্রাফ কপি করে নিয়ে আসি তাহলে তাড়াতাড়ি হবে দেন কন্ট্রোল ভি পেস্ট করার সাথে সাথে সবগুলো প্যারাগ্রাফ এভাবে যে রেক্ট্যাঙ্গুলারটা ছিল সেই অনুযায়ী কিন্তু এখানে পেস্ট হয়েছে তো আমরা জাস্টিফাই করে নেই কন্ট্রোল শিফট জে দিলে জাস্টিফাই হয়ে যাবে অথবা আমরা প্যারাগ্রাফ থেকে এখান থেকে এই জাস্টিফাইতে ক্লিক করে জাস্টিফাই করে নিতে পারি এখান থেকে ক্লিক করে জাস্টিফাই করে নিতে পারি তো এভাবে জাস্টিফাই হয়ে গেল দেখুন সম্পূর্ণ প্যারাগ্রাফটা যে রেক্ট্যাঙ্গুলার ছিল সেই অনুযায়ী হয়েছে পুনরায় আমরা এরিয়া টাইপটা অ্যাক্টিভ করে নিয়ে এই লিস্টের উপরে কার্সর নিয়ে মাউসে আমরা ক্লিক করি তাহলে কিন্তু কোনো কাজ হচ্ছে না দেখুন আমাদের ক্লিক করতে হবে কিন্তু এই বর্ডার বরাবর ঠিক আছে এই এরিয়ার বরাবর এভাবে ক্লিক করতে হবে এই বর্ডারের যে কোনো জায়গায় আমরা যদি ক্লিক করি তাহলেই হবে দেখুন এখানে ক্লিক করলাম কার্সরটা এখানে অ্যাক্টিভ হয়েছে দেন কন্ট্রোল ভি পেস্ট করে দিচ্ছি পেস্ট হয়ে গেছে ঠিক আছে এভাবে আমরা এই যে ইলিপসটা আছে ইলিপসের ভিতরে এভাবে আমরা টাইপ করতে পারি এবার আমরা এটাকে জাস্টিফাই করে নিতে পারি এখান থেকে জাস্টিফাই করে নিয়ে যদি আমরা এখানে এই ইলিপসটাকে এভাবে ট্রান্সফর্ম করে বড় করি তাহলে কিন্তু লেখাগুলো সেই সাথে অ্যাডজাস্ট হচ্ছে দেখুন ইলিপসটা যেহেতু বড় হয়ে গেছে এখন কিন্তু এখানে আরও স্পেস দেখা যাচ্ছে অর্থাৎ এখানে আমরা আরও কিছু টাইপ অ্যাড করতে পারবো এভাবে আমরা এরিয়া টাইপটা অ্যাক্টিভ করে যে কোনো শেপের উপরে আমরা এখানে শেপের যে বর্ডার বরাবর ক্লিক করে দিয়ে আমরা এখানে পেস্ট করলে সেটা পেস্ট হয়ে যাবে দেখুন আমরা যদি এখানে পুনরায় আমরা কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করলাম করে এখানে স্টার যে শেপটা আছে এটার ফিল কালারটাকে অফ করে দিচ্ছি অফ করে দিয়ে এখানে আমি স্ট্রোক কালার দিচ্ছি দেখুন তাও কোনো সমস্যা নেই এখানে আমরা এরিয়া টাইপটা অ্যাক্টিভ করে নিয়ে স্টারে যে বর্ডার আছে তার উপরে কিন্তু ক্লিক করতে হবে মাঝখানে ক্লিক করে কিন্তু হবে না ঠিক আছে দেখুন এই বর্ডার উপরে ক্লিক করলাম ক্লিক করে নিয়ে কন্ট্রোল ভি পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি দেখুন পেস্ট হয়ে গেছে স্টার অনুযায়ী ঠিক আছে এটাকে জাস্টিফাই করে দিই প্যারাগ্রাফ জাস্টিফাই করা আছে এখানে যাই হোক আমরা এটাকে যদি এইভাবে ট্রান্সপ্রেট করে বড় করি স্টারের সাথে সাথে দেখুন লেটারগুলো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে অর্থাৎ স্টার যে শেপটা আছে যে কোনো শেপই আমরা এখানে পেন টুলের মাধ্যমে কোনো শেপ যদি ড্র করে তার ভিতরে যদি এইভাবে টাইপ করি অথবা
কপি পেস্ট করি তাহলে সেটা সেই প্যারাগ্রাফটা কিন্তু সেই শেপ অনুযায়ী এখানে পেস্ট হয়ে যাবে দেখুন আমি পেন টুলটা অ্যাক্টিভ করছি অ্যাক্টিভ করে নিয়ে এখানে ফিল কালারটাকে অফ করে দিচ্ছি তাহলে আমাদের ড্র করতে সুবিধা হবে ফিল কালার থাকলে কোনো সমস্যা নেই যাই হোক আমি স্টক কালার সেট করছি এখানে এইভাবে একটা শেপ ড্র করছি ঠিক আছে তো এবার যদি আমরা এটাকে স্টক কালার ফিল কালার দেই তাও কোনো সমস্যা নেই দেখুন রেড কালার দিলাম আমি ফিল কালার স্টক কালার দুইটাই রয়েছে এরপরে যদি আমরা এরিয়া টাইপ টুলটা অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করে দিয়ে এখানে এই বর্ডারের উপরে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু এই শেপটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে এবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি স্টক ফিল এখানে কোনো কাজ করছে না অনলি টাইপটাই কাজ করছে ঠিক আছে এভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারি ট্রান্সফর্ম করে বড় করলে এভাবে ভিতরে যে প্যারাগ্রাফগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি দেখুন এই শেপের মতোই কিন্তু টাইপটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে যত বড় করি অথবা যত ছোটো করি না কেন ঠিক আছে আর এইখানে যদি আমরা অ্যালাইনমেন্ট সেট করতে চাই তো আমরা অ্যালাইনমেন্ট করতে পারবো লেফট অ্যালাইন সেন্টার অ্যালাইন এবং রাইট অ্যালাইন এবার আমরা পেন্টুলের মাধ্যমে এখানে তো স্টক যে কালারটা আছে সেটাকে যদি আমরা অ্যাক্টিভ করে ড্রয়িং করি তাহলে সুবিধা বেশি তখন স্পষ্ট দেখা যায় এভাবে আমরা খুব সহজে ড্রয়িং করতে পারি এভাবে এভাবে পেন্টুল দিয়ে পাথ ড্র করার পরে আমরা এখানে টাইপারে পাথ টুল একরে ক্লিক করে টাইপারে পাথ টুলটা অ্যাক্টিভ করে নিলাম এবার এখানে যে এই পাথের উপরে যে কোনো জায়গায় যদি আমরা ক্লিক করি এভাবে তাহলে টাইপ টুলটা অ্যাক্টিভ হয়ে গেলে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আমরা এখানে টাইপ করব টাইপ ওয়ান এ পাথ টুল টাইপ করার পরে আমরা টুল প্যান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে দেবো অ্যাক্টিভ করার সাথে সাথে দেখুন এই টাইপের সবার শেষে একটা বক্স দেখা যাচ্ছে এবং সবার প্রথমে একটা বক্স দেখা যাচ্ছে অর্থাৎ এই টাইপের যে সীমানা সেটাই এই বক্স জুড়ে নির্ধারণ করছে আচ্ছা এটা প্রথম এটা শেষ এবং মাঝখানে যে লাইনটা দেখা যাচ্ছে এটা হলো কি মিডল লাইন ঠিক আছে তো এই বক্সের উপর যখন আমরা কার্সর নিচ্ছি ডাইরেক্ট সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে নিয়ে দেখুন কার্সর নেওয়ার সাথে সাথে একটা অ্যারোহেড দেখা যাচ্ছে শেষের বক্সে নিলেও একটা অ্যারোহেড দেখা যায় এবং মিডল যে লাইনটা আছে এখানে নিলেও অ্যারোহেড দেখা যাচ্ছে শেষের বক্সের উপরে কার্সর নিয়ে মাউসের বামটা চিপে ধরে যদি এভাবে ড্র্যাগ করি তাহলে দেখুন আমরা এই বক্স সহ টাইপটাকে এভাবে মুভ করাতে পারছি ঠিক আছে অবশ্যই ডাইরেক্ট সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে নিতে হবে অ্যাক্টিভ করে নিয়ে প্রথম বক্সের উপরে কার্সর আনার পরে যখন অ্যারোহেড ধারণ করবে তখনই আমরা কী করবো মাউসের বামটা চিপে ধরে এভাবে ড্র্যাগ করে এভাবে মুভ করাবো ঠিক আছে তখন এবার টাইপটাকে কিন্তু আমরা এভাবে মুভ করাতে পারছি এবং এখান থেকে সেন্টার আইল্যান্ড রয়েছে লেফট লাইনও করতে পারি রাইট লাইনও করতে পারি ঠিক আছে সেন্টার আইল্যান্ড এবং এবার যদি টাইপের যে সাইজটা আছে এটাকে একটু বড় করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে 60 বেশি বড় হয়ে গেছে 24 হ্যাঁ ঠিক আছে 36 মিডল যে লাইনটা আছে তারপর কার্সর নিয়ে মাউসের বামটা চেপে ধরে যদি এবার ড্র্যাগ করে নিচের দিকে ড্র্যাগ মুভ করাই তাহলে দেখুন এবার কিন্তু রিফ্লেক্ট দেখা যাচ্ছে ঠিক আছে অর্থাৎ নিচে চলে আসছে এই পাথের নিচে টাইপটা চলে আসছে আবার যদি উপরে নিতে চাই তাও আমরা মিডল যে লাইনটা আছে তার উপরে কার্সর নিয়ে যখন অ্যারোহেড ধারণ করবে এবং মাউসের বামটা চেপে ধরে এভাবে ড্র্যাগ করলে সেটা আমরা উপরে নিয়ে দিতে পারছি তো এখান থেকে যদি এই লেখাটাকে আমরা নিচের দিকে নিতে চাই কিন্তু সেটা ঠিকভাবে থাকবে অর্থাৎ সেটা উপর দিকেই থাকবে তাহলে আমরা কী করবো তাহলে আমরা এখানে ক্যারেক্টার যে প্যানেলটা আছে সেটাকে ওপেন করবো আমরা উইন্ডোতে গিয়ে পুনরায় টাইপে গিয়ে ক্যারেক্টার প্যানেলটা ওপেন করে নিব ওপেন করে নিয়ে এখানে যে বেসলাইনের একটা ছিল সেট দ্য বেসলাইন শিফট এখন এটা কাজে লাগবে দেখুন আমরা যদি এবার এটাকে মাইনাস দিকে নিই দেখুন এবার কিন্তু আমরা এই পাথের নিচে এই টাইপটাকে নিয়ে যেতে পেরেছি আবার যদি প্লাসের দিকে যাই উপর দিকে নিয়ে আসতে পারছি ঠিক আছে তো এভাবে কোনো পাথের উপরে নিচে যখন আমরা নিয়ে আসবো বেসলাইনকে ক্যারেক্টার প্যানেল থেকে বেসলাইনটার যে অপশনটা আছে সেটা আমরা ব্যবহার করতে পারি খুব সহজে ঠিক আছে এভাবে এভাবে আমরা যে কোনো শেপ ড্র করে সেই শেপের চারদিকে আমরা এভাবে সেটা ফিল কালার থাকুক বা স্টকার যাই থাকুক না কেন আমরা এখানে টাইপ মানে পাথ টুল এটা অ্যাক্টিভ করে দিয়ে এই পাথের উপরে খুব সহজে টাইপ করতে পারব টাইপ ওয়ান এ পাথ টুল ঠিক আছে এবার ডাইরেক্ট সিলেকশন টুলটা অ্যাক্টিভ করবো অ্যাক্টিভ করে নিয়ে আমরা এবার যদি এটাকে উপরে আনতে চাই তাহলে প্রথম যে এর বক্সটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে প্রথমে ঠিক আছে এটা হলো গিয়ে প্রথম বক্স এবং এটা হলো
শেষের বক্স তাহলে শেষের বক্সটাকে আমরা এইভাবে ঘুরিয়ে এখানে নিয়ে আসব এবং প্রথম যে বক্সটা আছে সেটাকে ঘুরিয়ে এইভাবে এটাকে মিডল লাইন করে দেব ঠিক আছে এভাবে আমরা উপরে নিয়ে আসতে পারি এভাবে একটা সার্কেলের চারপাশে এইভাবে আমরা দেখতে পাই বিভিন্ন রকম লোগোতে ব্যবহার করা হয় সেন্টার অ্যালাইন্ড রয়েছে এবার আমরা ক্যারেক্টার প্যানেলটা ব্যবহার করতে পারি উইন্ডো মেনুর ক্যারেক্টারে গিয়ে ক্যারেক্টার প্যানেলটা ওপেন করে নিতে পারি এবং বেসলাইনটা এইভাবে আমরা এটাকে নিচে নিয়ে আসতে পারি বেসলাইন তো টাইপ টুপটা অ্যাক্টিভ করে নিয়ে আমরা এই লেটারগুলোকে এভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করে নিয়ে টাইপটাকে সিলেক্ট করে নিয়ে আমরা যদি লেটারের ভিতরে যে গ্যাপ আছে সেটাকে বাড়াতে চাই তাহলে আমরা এখান থেকে বাড়াতে পারি প্রতিটা লেটারের ভিতরে যে গ্যাপ আছে সেটা এভাবে বৃদ্ধি পাবে তো এবার আমরা এটাকে ডিলিট করে ফেলছি এরপরে দেখা যাচ্ছে যে ভার্টিক্যাল টাইপ টুল তো ভার্টিক্যাল টাইপ টুলটা কি ভার্টিক্যালি যখন আমরা কোনো কিছু টাইপ করব তখন আমরা ভার্টিক্যাল টাইপ টুলটাকে অ্যাক্টিভ করে নিয়ে এভাবে ক্লিক করে কার্সরটা অ্যাক্টিভ করে আমরা টাইপ করব ভার্টিক্যাল টাইপ টুল দেখুন এটা ভার্টিক্যালি টাইপ হচ্ছে তো উপর থেকে নিচের দিকে টাইপ হচ্ছে দেখুন এখানে যে অল ক্যাপস এটা অ্যাক্টিভ অবস্থায় এটা এভাবে তো এখানে যেহেতু ক্যারেক্টারের যে সাইজ রয়েছে এটা 36 এটাকে আমি ছোটো করে দিচ্ছি 14 করে দিচ্ছি তো এখানে ক্যারেক্টারের সাইজটা যেহেতু 36 রয়েছে এটাকে আমি 14 করে দিচ্ছি এবার আমরা দেখতে পাচ্ছি তো এভাবে ভার্টিক্যালি টাইপ করার জন্য আমরা এখানে ভার্টিক্যাল টাইপ টুলটাকে অ্যাক্টিভ করে নিয়ে টাইপ করলে এভাবে ভার্টিক্যালি টাইপ করা যাবে অর্থাৎ উপর থেকে নিচের দিকে এরপরে যে টুলটা আছে দেখতে পাচ্ছি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল তো এরিয়া টাইপ টুলের মতোই যে আমরা কোনো শেপ ড্র করে সেই শেপের ভিতরে যখন আমরা টাইপ করি তখন আমরা এরিয়া টাইপ টুলটা অ্যাক্টিভ করেছি এবার যদি ভার্টিক্যালি আমরা এরিয়া টাইপ করতে চাই তাহলে আমরা ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটা অ্যাক্টিভ করে নিয়ে এখানে ক্লিক করে আমরা যদি টাইপ করি তাহলে সেটা ভার্টিক্যালি টাইপ হবে ঠিক আছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল এভাবে কোনো শেপের ভিতরে যখন আমরা ভার্টিক্যালি টাইপ করতে চাই তাহলে আমরা ভার্টিক্যালি টাইপ টুলটা ব্যবহার করবো আমি এখানে কপি করে নিয়ে আসছি কন্ট্রোল ভি দেখুন প্যারাগ্রাফটা ভার্টিক্যালি এখানে পেস্ট হয়েছে অর্থাৎ এই শেপটা যে আমরা ড্র করেছি সেটা হলো এরিয়া এই শেপের ভিতরে ভার্টিক্যালি টাইপ হয়েছে ঠিক আছে এবার আমরা ভার্টিক্যাল টাইপ ওয়ান পাথ টুল এই টুলটি নিয়ে আলোচনা করব তো এই টুলটি দিয়ে কী কাজ করা যায় অর্থাৎ ভার্টিক্যালি যখন আমরা কোনো পাথের উপরে টাইপ করতে যাব তখন আমাদের এই টুলটা ব্যবহার করতে হবে তো আমি পেন টুলটা অ্যাক্টিভ করে নিচ্ছি পেন টুলটা অ্যাক্টিভ করে নিয়ে এখানে পিঙ্ক কালারটা রান করে দিচ্ছি এবং স্ট্রোক কালারটা দিয়ে দিচ্ছি দিয়ে আমরা এখানে জাস্ট এভাবে উপর থেকে নিচের দিকে ভার্টিক্যালি এভাবে একটা বক্ররেখা ড্র করলাম এবার আমরা এখানে এই রেখাটার উপরে ভার্টিক্যালি টাইপ করবো অর্থাৎ এই লেখাগুলো কিন্তু এই লেটারগুলো ভার্টিক্যালি এভাবে আসবে তো সেজন্য আমরা এখানে ভার্টিক্যাল টাইপ ওয়ানে পাথ টুল টুলটা অ্যাক্টিভ করে নেব অ্যাক্টিভ করে নিয়ে আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে কার্সরটা অ্যাক্টিভ হয়ে গেছে এবার আমরা টাইপ করব ভার্টিক্যাল টাইপ ওয়ান এ পাথ টুল দেখুন এখানে যে আমরা টাইপটা করেছি সেটা কিন্তু এই রেখা বরাবর এভাবে টাইপ হয়েছে এবং প্রতিটা ক্যারেক্টার বা লেটার কিন্তু এভাবে এই পাথ অনুযায়ী কিন্তু ভার্টিক্যাল অর্থাৎ উপর থেকে নিচের দিকে এভাবে টাইপ হয়েছে এখানে একটা ব্যাপার খেয়াল করবেন আমরা পেন টুল দিয়ে কিন্তু উপর থেকে নিচের দিকে এই রেখাটা ড্র করেছিলাম এবার যদি আমরা এভাবে নিচের থেকে এভাবে উপর দিকে এই রেখাটা ড্র করি তাহলে দেখুন কী হয় এভাবে ড্র করলাম ড্র করার পরে এভাবে ড্র করলাম এরপরে আমরা স্ট্রোক কালারটাকে অ্যাক্টিভ করে দিলাম অ্যাক্টিভ করে দিয়ে পুনরায় আমরা ভার্টিক্যাল টাইপ ওয়ানে পাথ টুল এই টুলটা অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করে নিয়ে এখানে রেখার উপর কার্সরটি মাউসের বাম বাটন ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি ঠিক আছে অ্যাক্টিভ করে দেওয়ার পরে কার্সরটা অ্যাক্টিভ হলো এবার যদি আমরা টাইপ করি ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল
দেখুন এবার কিন্তু লেখাটা উল্টা দিকে হয়েছে, ভার্টিক্যাল হয়েছে ঠিকই, অর্থাৎ উপর থেকে নিচের দিকে খাড়া হয়েছে ঠিকই, কিন্তু লেখাটা উল্টা দিকে ফ্লো করেছে। তো এর কারণ হলো আমরা যে পাঠটা ড্র করছি সেই ডিরেকশন অনুযায়ী কিন্তু এই ভার্টিক্যাল টাইপ টুটা কাজ করে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এভাবে আমরা পেন্টুলের মাধ্যমে যেই পাতে যেভাবেই পাত ড্র করি না কেন সেই পাতের উপরে আমরা সেই পাত বরাবর এই ভার্টিক্যাল টাইপ টুল অথবা টাইপ অন পাট টুল এর মাধ্যমে আমরা টাইপ করতে পারবো। তো এবার সবার শেষে যে টুলটা দেখতে পাচ্ছি টাস্ক টাইপ টুল, শিফট এবং টি কিবোর্ড থেকে একসাথে প্রেস করলে এই টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল। তো আমি এখানে টাস্ক টাইপ টুলটা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে নেওয়ার পরে আমরা এখানে যে ভার্টিক্যালি টাইপ করা আছে এখান থেকে যে কোনো একটা লেটার উপরে ক্লিক করলাম, দেখো সি লেটার উপরে ক্লিক করার সাথে সাথে সি লেখার চারদিকে একটা বাউন্ডিং বক্স দেখা যায়। তো এবার যদি আমরা এই সির উপর মাউস বাম্পারটা চেপে ধরে এভাবে ড্র্যাগ করি, দেখো সিটাকে কিন্তু আমরা মুভ করাতে পারছি, ঠিক আছে। এভাবে প্রতিটা লেটারকে আমরা আলাদা আলাদাভাবে এভাবে টাস্ক টাইপ টুলের মাধ্যমে সিলেক্ট করে এভাবে মুভ করাতে পারি এবং বিভিন্নভাবে এডিটিং করতে পারি। উপরে যে একটা সার্কেল দেখতে পাচ্ছি এরপরে যখন কার্সর নিচ্ছে দেখুন বাঁকা ডাবল হেডেড অ্যারো দেখা যাচ্ছে, এই অবস্থায় আমরা যদি এভাবে ঘোরাই দেখুন ওই লেটারটাকে আমরা ঘোরাতে পারছি। এভাবে যে কোনো লেটারকে আমরা প্রয়োজন মতো এভাবে সিলেক্ট করে নিয়ে আমরা আমাদের ইচ্ছে মতো সেটাকে টাস্ক টাইপ টুলের মাধ্যমে মডিফাই করতে পারি, ঠিক আছে। এভাবে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে টাইপকে মডিফাই করতে হতে পারে টাস্ক টাইপ টুলের মাধ্যমে। তো সেটা আমরা টাস্ক টাইপ টুলের মাধ্যমে খুব সহজে করতে পারি। তো আশা করি টিউটোরিয়ালটা ভালো লাগে থাকবে। পরবর্তী টিউটোরিয়ালে আমরা সিলেক্ট মেনু এবং ইফেক্ট মেনু এগুলো নিয়ে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। বাংলা টিউটোরিয়াল টিভি টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।